দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আজ আপনাদের সামনে কিছু টিউমার নিয়ে কথা বলবো, যেগুলো খুব কমনলি সাধারণ মানুষ খুব চিন্তিত থাকে। এই টিউমারগুলো দেখা গেল যে আমাদের শরীরের এমন কোনো জায়গা নাই যে যেখানে হয় না। ইংরেজিতে আমরা বলি যে এগুলো সফট টিস্যু সোয়েলিং। সফট টিস্যু সোয়েলিংয়ের মধ্যে অনেক রকম ডায়াগনোসিস হতে পারে, কিন্তু সাধারণ মানুষ এগুলো নিয়ে খুব উদ্বিগ্ন থাকে যে এটা কি কোনো সময় ক্যান্সারে রূপান্তরিত হবে, বা এটা কি আসলে সার্জারি করা লাগবে কি লাগবে না। এগুলো নিয়ে হর হামেশাই বিভিন্ন ডাক্তারের কাছে এরা ঘুরতে থাকে। তো এই টিউমারগুলো অনেক সময় অনেক অপারেশান ছাড়াই আমরা অনেক সময় অবজারভেশনে রাখি, বা কখনো সার্জারির প্রয়োজন হলে আমরা সার্জারি করি। কিন্তু সাধারণ মানুষ হিসাবে বুঝতে হবে যে কোন টিউমারগুলো অপারেশনের যোগ্য, অথবা কোনগুলো অপারেশন করা লাগবে না। গ্রামের মানুষ বেশিরভাগ সময় এ ধরনের টিউমারগুলো নিয়ে সাধারণত হোমিওপ্যাথিক বা কবিরাজি চিকিৎসার প্রতি আগ্রহী হয়। দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, যে আসলে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে দেখা গেল দীর্ঘদিন সময় নষ্ট করার পরে অনেক সময় অনেক প্রকার টিউমার অনেক সময় ক্যান্সারের দিকে রূপ নেয়, তখন কিন্তু আর তাদের কিছু করার থাকে না, এবং সেরকম একটা অবস্থায় তখন তারা সার্জনের কাছে রিফার করে থাকে। তো সাধারণ মানুষ হিসাবে আপনাদের বুঝতে হবে যে এরকম সফট টিস্যু সোয়েলিং বা শরীরের বিভিন্ন জায়গায় যখন কোনো গোটা হয়, কোন গোটাগুলো ভালো বা কোন গোটাগুলো খারাপের দিকে যাচ্ছে বা খারাপের দিকে টার্ন নিচ্ছে, কিছু কিছু নলেজ থাকলে আমার মনে হয় সাধারণ মানুষের এগুলো খুব বুঝতে সুবিধা হয়। যেমন কিছু টিউমার আছে শুধুমাত্র চর্বি দিয়ে তৈরি, যেটাকে আমরা ইংরেজিতে বলি লাইপোমা। মজার কথা হলো যে যখন লাইপোমা বা লাইপোম্যাটোসিস অনেকগুলো যখন থাকে, সেটাকে আমরা বলছি লাইপোম্যাটোসিস। এরকম ছোটো ছোটো গোটা যদি শরীরের বিভিন্ন জায়গায় থাকে, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এগুলো কোনো অপারেশন করি না। রোগীদেরকে আমরা আশ্বস্ত করি যে এই ধরনের টিউমার আপনার অপারেশন করার প্রয়োজন নাই, যদি কি না কোনো কোনো সোয়েলিং বা টিউমার হঠাৎ করে খুব বেশি বড় না হয়ে থাকে, অথবা পূর্বে কোনো ব্যথা ছিল না, ইদানিং কোনো একটা টিউমার ব্যথা অনুভূত হয়, অথবা কসমেটিক্যালি এমন জায়গায় এই টিউমারটা দেখা যায় যে যেটা সবসময় আমাদের চোখে পড়ে বা মানুষের চোখে পড়ে খারাপ দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই টিউমারগুলো অনেক সময় অপারেশন করার জন্য বলি। তো সুতরাং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে শুধু টিউমার হলেই যে অপারেশন করতে হবে এমন কোনো কথা নাই। আপনার শরীরে যদি বিভিন্ন জায়গায় একের অধিক এরকম কোনো টিউমার দেখা যায়, তাহলে পারতপক্ষে এগুলো অবজারভেশনে রাখতে হবে, এবং জীবনের কোনো একটা পর্যায়ে এবং দেখা যায় যে কোনো টিউমার হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, বা আগে ব্যথা ছিল না এখন ব্যথা হচ্ছে, অথবা সারফেস ইরেগুলার হয়ে যাচ্ছে, অথবা আগে নরম ছিল এখন শক্ত অনুভূত হচ্ছে, অথবা খুব অ্যাবনর্মাল গ্রোয়িং হঠাৎ করে এক দেড় মাসের মধ্যে দেখা গেল যে আগে যেটা ছিল 50 গ্রাম এখন দেখা যাচ্ছে যে 300 বা 400 গ্রাম ওজন হয়ে দাঁড়িয়েছে। তারপরে টিউমারের উপরে কিছু সারফেস চেঞ্জ হয়, স্কিনের কিছু ভ্যারিয়েশান বা কোনো রক্তনালী যদি দেখা যায় টিউমারের উপরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো নিকটস্থ কোনো সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং সে অনুযায়ী তার ব্যবস্থা নিতে হবে। সফট টিস্যু সোয়েলিংয়ের মধ্যে আমরা যেমন বলছি যে চর্বির টিউমার, এটাকে আমরা বলি লাইপোমা। অনেক সময় চর্বি ছাড়াও এর মধ্যে আরও কিছু কম্পোনেন্ট মিক্সড অবস্থায় থাকে, যেমন রক্তনালী থাকতে পারে, বা আমাদের যে নার্ভাস টিস্যু সেটা কিছুটা মিক্সড থাকতে পারে। তো সুতরাং এটাকে আমরা অপারেশন করার আগে অনেক সময় আমরা সিম্পল একটা টেস্ট FNAC বলি, মানে ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি, তার মানে ওই টিউমার থেকে সামান্য কিছু রস নিয়ে আমরা পরীক্ষা করে নিশ্চিত হই যে এটা ভালো প্রকৃতির নাকি খারাপ প্রকৃতির, এবং সে অনুযায়ী অনেক সময় আমরা সিদ্ধান্তে উপনীত হই যে এটা অপারেশন লাগবে কি লাগবে না।
সুতরাং আজকের আমাদের এই বিষয়বস্তুটা হলো এটাই যে চর্বি টিউমার বা যে কোনো রকম সোয়েলিং যদি আমাদের শরীরে থাকে তাহলে সেটা নিয়ে খুব একটা উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। এরকম কিছু ফিচার যদি আপনারা অনুভব করেন তাহলে সেটা নিয়ে আপনারা নিকটস্থ কোনো সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।